18 মাস পরে ছায়াগ্রহ কেতুর রাশি বদল, কোন কোন রাশির ভাগ্য অর্থলাভের বিরাট সুযোগ। কেতু গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে, যার কারণে কয়েকটি রাশির জাতকদের আকস্মিক অর্থলাভ ও উন্নতির যোগ তৈরি হচ্ছে। জেনে নিন তাঁরা কারা। গ্রহ কেতু সর্বদা বিপরীতমুখী হয়, মানে যখন সে ট্রানজিট করে সে তার রাশিচক্র থেকে আগের রাশিতে যাত্রা করে। আসুন আমরা আপনাকে বলি যে কেতু গ্রহ বর্তমানে তুলা রাশিতে গমন করছে এবং এটি অক্টোবরে কন্যা রাশিতে প্রবেশ করবে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে যে ঘরে কেতু থাকে সেই ঘরের মালিকের মতো ফল দেয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্রে কেতুকে প্রভাবশালী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং এটি ভালো এবং খারাপ উভয় কাজের প্রতিনিধিত্ব করে। সেই কারণেই কেতু গ্রহের প্রভাব সব রাশির মানুষের উপর দেখা যাবে। তবে তিনটি রাশি রয়েছে যা এই সময়ে অর্থলাভ এবং কর্মজীবন ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নিই এই রাশিগুলি কি কি। বৃষ কন্যা রাশিতে কেতুর গমন আপনার জন্য উপকারী হতে পারে, কারণ কেতু গ্রহ আপনার রাশি থেকে পঞ্চম ঘরে গমন করতে চলেছে, যে কারণে এই সময়ে আপনি হঠাৎ অর্থ পেতে পারেন। এছাড়াও এই সময়ে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, মানসিক চাপ থেকে মুক্তি পাবেন, অন্যদিকে সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন। এছাড়াও প্রেমের ক্ষেত্রে আপনাকে কিছু উত্থান পতনের মুখোমুখি হতে হবে। অর্থ লাভের প্রচেষ্টায় সফল হবেন এবং অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। সিংহ কেতু গ্রহের রাশি বদল এই রাশির জাতকের জন্য দারুণ উপকারী হতে পারে, এটি এই রাশির দ্বিতীয় ঘরে ঘটতে চলেছে, তাই এই সময়ে আটকে পড়া টাকা ফেরত পেতে পারেন। এছাড়াও আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে, আপনার পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে এবং সমাজে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। একই সময়ে এই সময়ের মধ্যে আপনার বক্তৃতার প্রভাব দেখা যাবে, এর সঙ্গে আপনি অর্থ পাওয়ার প্রচেষ্টায় সফল হবেন এবং আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। অন্যদিকে যারা মিডিয়া, আর্ট, কমিউনিকেশন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাঁরা বিশেষ সুবিধা পেতে পারেন। ধনু, ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কেতুর গমন লাভজনক হতে পারে, কারণ এই রাশির পরিবর্তন ঘটতে চলেছে আপনার ট্রানজিট রাশিফলের কর্মভাবে। সেই কারণে এই সময়ে আপনি কর্ম ব্যবসায় ভালো সাফল্য পেতে পারেন। এছাড়াও আপনি আপনার কর্মজীবনে একটি খুব উচ্চ অবস্থান অর্জন করতে পারেন, অর্থাৎ বেকাররা নতুন কাজের সুযোগ পেতে পারেন। একই সময়ে আপনার ব্যবসায় উন্নতির সম্ভাবনাও রয়েছে, আপনার কর্মক্ষেত্রে অনেক সম্প্রসারণ হতে পারে, এর সঙ্গে সঙ্গে আপনার সম্পদ বাড়বে এবং টাকা পাওয়ার আরও অনেক উপায়ও দেখা যাবে। অন্যদিকে পিতার সাহায্যে অর্থলাভ হতে পারে। কুম্ভ রাশি কন্যা রাশিতে কেতুর গমন আপনার জন্য উপকারী হতে পারে, কারণ কেতু গ্রহ আপনার রাশি থেকে পঞ্চম ঘরে গমন করতে চলেছে, যে কারণে এই সময়ে আপনি হঠাৎ অর্থ পেতে পারেন। এছাড়াও এই সময়ে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, মানসিক চাপ থেকে মুক্তি পাবেন, অন্যদিকে সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন। এছাড়াও প্রেমের ক্ষেত্রে আপনাকে কিছু উত্থান পতনের মুখোমুখি হতে হবে, অর্থ লাভের প্রচেষ্টায় সফল হবেন এবং অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে।